হ্যালো বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল অল অ্যাবাউট সিভিল ইঞ্জিনিয়ারিংকে সবাইকে স্বাগত। দেখুন, আমরা এই লকডাউনের সময় একটা ছোট্ট প্রয়াস করা হচ্ছে যাতে কিছু সাবজেক্টগুলোকে কমপ্লিট করা যায়। তার মধ্যে সয়েল ইঞ্জিনিয়ারিং, ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং, এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং এবং ট্রান্সপোর্টেশনের মধ্যে প্রথমে আমরা আরম্ভ করছি ব্রিজ ইঞ্জিনিয়ারিং। ওকে, ব্রিজ ইঞ্জিনিয়ারিংয়ে দেখুন, ব্রিজ ইঞ্জিনিয়ারিং হল ব্রিজ ইজ এ স্ট্রাকচার হুইচ প্রোভাইড এ মেসেজ ওভার অ্যান অবস্টাকল লাইক রিভার, চ্যানেল, ওভার অর রোড উইথাউট চার্জিং দ্য আন্ডারনিথ দ্য প্যাসেজ রিকোয়ার মে বি পেডেস্ট্রিয়ান রোড রেলওয়ে ফর এ পাইপলাইন। এখানে ক্লিয়ার হচ্ছে, একদম ক্লিয়ার দেখতে পাচ্ছেন, ঠিক আছে? তার মানে কি, ব্রিজ ইঞ্জিনিয়ার, ব্রিজ জিনিসটা কি? ব্রিজ হচ্ছে আমাদের একটা বিগ স্ট্রাকচার, ঠিক আছে? স্ট্রাকচার হল ইঞ্জিনিয়ারিংয়ের একটা গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে ব্রিজ ইঞ্জিনিয়ারিং বা ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিংয়ের। ব্রিজ কোথায় দেওয়া হয়? দেখো, আমাদের একটা যেমন হাইওয়ে বা রোড যাচ্ছে, ঠিক আছে, রোড যেতে গিয়ে কোথায় নদী বা কিছু পাস হচ্ছে, সেই নদীটা যাতে কোনোরকমভাবে রোড যাতে তার উপর দিয়ে যেতে পারে, তার জন্য ওই স্ট্রাকচারকে বানিয়ে রোডটাকে, অ্যালাইনমেন্টটাকে স্ট্রেট লাইন করা হয়, ঠিক আছে? মানে কোনোরকম বাধা ছাড়াই ওখানে স্ট্রাকচার করা হয় যাতে রোডটা স্ট্রেট লাইন বরাবর চলে যায়, ঠিক আছে? ম্যাক্সিমাম স্ট্রাকচারেই স্ট্রেট লাইন করা হয়, অ্যালাইনমেন্টটাকে ঠিক রাখা হয়। অর্থাৎ বুঝেই যাচ্ছে ব্রিজ জিনিসটা কী, ঠিক আছে? চ্যানেল থাকবে, রিভার বা নদী, ভ্যালি বা রোড, ওর মধ্যে ওর উপরে স্ট্রাকচারটাকে তৈরি করা হবে। ওকে, ক্লিয়ার? তারপর নেক্সট এখন ব্রিজ, তাহলে ব্রিজ হচ্ছে কোন, ক্লিয়ার হলো? ওকে, নেক্সট দেখুন।